বন্ধুরা, মাত্র এক ভোটের ব্যবধানে পতন হলো বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেট। পার্লামেন্টের বিশেষ অধিবেশনে দীর্ঘ আলোচনার পর আস্থা ভোট নতুন 8 দলীয় জোটের পক্ষে ভোট পড়ে 60টি, আর বিপক্ষে ভোট পড়ে 59টি। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো মাত্র 6টি আসন নিয়ে ইয়ামিনা পার্টি থেকে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বেনেট। এ সময় পার্লামেন্টের বাইরে আনন্দ উল্লাসে ফেটে পড়েন নেতানিয়াহু বিরোধীরা। 4 বছর মেয়াদের প্রথম 2 বছরের জন্য প্রধানমন্ত্রী হবেন বেনেট, আর পরের 2 বছরের জন্য প্রধানমন্ত্রী হবেন ইয়েশ আদিত পার্টির ইয়াইর লাপিদ। নতুন জোটের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন জো বাইডেন।